খাগড়াছড়ি থেকে এভাবেই অতিরিক্ত যাত্রী নিয়ে বিভিন্ন উপজেলায় ছেড়ে যায় চাঁদের গাড়ি নামের এ বাহন। পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে ঝুঁকি সত্ত্বেও যাত্রী বহন করে সিএনজি চালিত অটোরিকশা, ফিটনেস ও লাইসেন্সবিহীন নানা যান। বিপদের শঙ্কা নিয়ে যাতায়াত করে মোটর বাইকও। সবসময় গাড়ি পাইলাম, সবসময় তো অভিযোগ, সবসময় তো কষ্ট লাগে, গাড়ি পাইলাম বালামতো সবসময়। পানচুরি থেকে খাগড়াছড়ি 400 টাকা আবরণ। খাগড়াছড়ির প্রধান বাস টার্মিনাল এটি। একসময় এ বাস টার্মিনাল থেকে প্রতিদিনই ঘন্টায় ঘন্টায় জেলার 9 উপজেলায় চলাচল করত বাস, কিন্তু গত 15 বছর ধরে বন্ধ রয়েছে এসব পরিবহন। খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, অবৈধ যানবাহন বেশি থাকায় যাত্রী স্বল্পতার কারণে লোকসান গুনতে হয় বাস মালিকদের। একটা বাস যদি যেতে হয়, আমার যাত্রী প্রয়োজন হয়, ধরেন 20-30 জন ক্যাপাসিটি আমার যাত্রী প্রয়োজন, কিন্তু সিএনজি গাড়ি 3 জন হলেই সে যাত্রী নিয়ে চলে যায়, কিন্তু সিএনজি মাহিন্দ্রা এই গাড়িগুলি যে হলো রিজার্ভ গাড়ি, এগুলি রিজার্ভ করে মানুষে যাওয়ার কথা, কিন্তু এগুলি যাত্রী নিয়ে 2-3 জন করে নিয়ে নিয়ে চলে যাওয়ার কারণে অটোমেটিকই গত 10-15 বছর পর্যন্ত আমাদের গাড়িগুলি দাঁড়িয়ে গেছে। বাস বন্ধ থাকায় 9 উপজেলার মানুষের জেলা সদর থেকে যাতায়াতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। বেপরোয়া চলাচল ও অতিরিক্ত যাত্রী বহনে বেড়েছে সড়ক দুর্ঘটনা। আগে লোকাল গাড়ি চালাতে আমাদের ভাড়া অনেক কম লাগতো, আমরা টাইম টু টাইম গাড়ি পাইতাম 50-60 টাকা দিয়ে যেত, আর এখন 100-80 টাকা এরকম করে ভাড়া দিয়ে যেতে হচ্ছে। গণ পরিবহন যদি চালু করা হয় তাহলে মোটামুটি এই যে পানছড়ি খাগড়াছড়ি সড়কে যে দুর্ঘটনা, অন্ততপক্ষে এটা অনেকাংশ কমে যাবে। গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি সহ স্থানীয়রা। জেলাবাসী মহোদয়ের কাছে আমাদের দাবি, ওই গাড়িগুলো যাতে আবার আলোচনা পূর্ব গাড়িগুলো আবার চালু করে। এছাড়া অকার্যকর হয়ে পড়েছে সরকারি কোটি টাকা ব্যয়ে নির্মিত উপজেলার বাস টার্মিনালগুলো। এর সঙ্গে বন্ধ হয়ে গেছে বাস টার্মিনাল কেন্দ্রিক দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।